পাখির জন্য মিনারেল ব্লকের ব্যবহার। পাখির জন্য মিনারেল ব্লক যে কতটুকু উপকারী আসলে আমরা যদি জানি, তো পাখি কেনার সাথে সাথে খাঁচে অবশ্যই একটা মিনারেল ব্লক রাখতাম, তা আসলে অনেকে জানি না। তো আজকে আসলে মিনারেল ব্লক বিষয়ে আলোচনা করব, তো চলুন শুনে আসি ভিডিওতে। তো পাখি সাধারণত ক্যালসিয়ামের কাজ করে, হাড়ের দূর করে। মিনারেল ব্লক পাখির হাড় মজবুত করে, হাড়ের গঠন ঠিক রাখে, পাখির যে ফেদার কোয়ালিটি এটা আসলে বৃদ্ধি করে মিনারেল ব্লক, ডিম ফার্টিলিটি করে এবং আকৃতি বড় করে এই মিনারেল ব্লক। তো ক্যালসিয়ামের কাজ কীভাবে করে সেটা নিয়ে একটু আলোচনা করি। তো পাখির ক্যালসিয়ামের কাজটা হচ্ছে, আপনার পাখি যখন ডিম দেয়, তো এই ক্ষেত্রে যখন প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি হয়, তো ওই টাইমটায় খাঁচায় একটা মিনারেল ব্লক রেখে দিবেন, দেখবেন আপনার কতটুকু উপকার হয়। অনেকে বলে যে পাখির বাচ্চা বাচ্চা হওয়ার পর বাচ্চা ফেদার প্লাগিং করে, তো এটা মেইন কারণটা হচ্ছে মিনারেল ব্লকের অভাব। তো আসলে পাখি যখন ডিম ফুটিয়ে বাচ্চা দেয়, তখন পাখির প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি হয়। তো সেটা নিয়ে মিনারেল ব্লক যদি আপনি খাঁচায় না রাখেন, তো আসলে এই ঘাটতিটা দেখা দেয়। তো ওই টাইমে দেখা যায় পাখি তার বাচ্চাদেরকে টুকরিয়ে পশম তুলে ফেলে, যেখানে ফেদার প্লাগিং হয়। তো ডিম ফার্টিলিটি আকৃতি বড় করে পাখি যখন আপনি ব্রিডিং মোডে আসবে, ওই টাইমে আপনি পাখির তো পাখি যখন ব্রিডিং মোডে আসবে ওই টাইমে আপনি পাখিকে ব্রিডিং কোর্স করাবেন, পাশাপাশি হাড়ির কেজে একটা মিনারেল ব্লক দিয়ে রাখবেন। এই মিনারেল ব্লক পাখি তার প্রয়োজন মতো খেয়ে খাবে এবং তার যে ক্যালসিয়ামের ঘাটতি সেটা পূরণ করবে। এখন বলতে পারেন যে এই মিনারেল ব্লকটা কোথায় পাবো, তো আপনার পাখির দোকানে গিয়ে বললে হবে যে মিনারেল ব্লক এটার দাম 30 থেকে 40 টাকা নিয়ে, এটা দুটো গুল চাকতির মতো থাকে। তো একটা আপনি ছোটো একটা বাটিতে করে আপনার হাড়িতে কেজে দিয়ে রাখবেন, পাখি তার প্রয়োজন মতো খাবে। তো অনেক সময় দেখা যায় যে মা বাবা ক্যালসিয়ামের ঘাটতির কারণে ঠিক মতো মেটিং করে না, তো আপনি পাখিকে ওই টাইমে ক্যালসিয়াম কোর্স করাবেন, পাশাপাশি এমনিয়ার ডক্টর দিয়ে রাখবেন, দেখবেন আপনি জাদুর মতো উপকার পাবেন যে কতটুকু উপকার হয়। ক্যালসিয়ামের ঘাটতি হলে ভালো ডিম বা বাচ্চা আশা করা যায় না, কারণ আপনার পাখি এমনি তো ক্যালসিয়ামের ঘাটতি আছে, সে কী ভালো ডিম দিবে আবার সেখান থেকে আপনি ভালো কী বাচ্চা পাবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা সাজেস্ট করি যে আপনার কেজে মিনারেল ব্লক দিয়ে রাখবেন, ফেদার প্লাগিং হয় যেটা এটা দূর করে এই। অনেকে বলে যে পাখির বাচ্চার ডিম পাখির ডিম ছোট হয়, তো এই ডিম ছোট হওয়ার কারণে অনেক সময় এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, খাতে অবশ্যই এই মিনারেল ব্লকটা রাখবেন। মিনারেল ব্লক অনেকে যারা ইউজ করে তাদের থেকে জিজ্ঞেস করবেন মিনারেল ব্লকটা কতটা উপকারী। তো অনেক সময় বলে যে বাচ্চা ফুটে না, বাচ্চা না ফোটার কারণ ঘাটতি, সেটা হচ্ছে মিনারেল ব্লকের অভাব। আবার বাচ্চা দ্রুত বড় করে, কিন্তু এই মিনারেল ব্লকের মাধ্যমে আমি সাধারণত আমার ডিম পাখির ডিম থেকে বাচ্চা ফোটার পরেই এমনিতে সারা বছরই দিয়ে রাখি, এছাড়াও মিনারেল ব্লক যদি শেষ হয়ে যায় আমি আবার দিয়ে রাখি, কারণ পাখির ডিম ফুটে বাচ্চা হওয়ার পরে প্রচুর পরিমাণ এই ফুড সফট ফুড প্রয়োজন হয়, নরম খাবার দরকার হয়। এই মিনারেল ব্লকটা যখন আপনি দিয়ে রাখবেন, দেখবেন আপনার পাখি খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে খাবে এবং বাচ্চাদেরকে খাওয়াবে। আর ছোটো থেকে যদি বাচ্চাদেরকে খাওয়ায়, দেখবেন এই মিনারেল ব্লকটা বাচ্চার গঠন বৃদ্ধি করে, বাচ্চার হাড় মজবুত করে, ছোটো থেকে পাখিকে স্ট্রং করে। অনেকে বলে কি আমার পাখি রোগাক্রান্ত হয়, শরীরে পশম হয় না, এগুলো দেখা যায়। ফেসবুকে অনেকে বলে যে পাখির আকার বয়সের অনুযায়ী পশম কম হয়, পশম কম, তো এইগুলো ঘাটতির কারণটাই হচ্ছে এই মিনারেল ব্লকের অভাব, অনেকে জানেন না। তো রিকোয়েস্ট, সবাই মিনারেল ব্লক খাতে রাখবেন, দেখবেন পাখি তার প্রয়োজন মতো খাবে। আসলে মিনারেল ব্লকের
নিয়ে কথা বললে শেষ করা যাবে না ভিডিওতে বলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা যদি একটু জন্য ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।